সিলেট নাজিরা বাজারে ট্রাক পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে 12 শ্রমিক নিহত হয়েছেন। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে 13 জনকে। দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সকালে সিলেট থেকে তাজপুরের দিকে যাচ্ছিল একটি পিকআপ ভ্যান। এ সময় মুন্সিগঞ্জ থেকে আসা একটি ট্রাকের সঙ্গে নাজির বাজারে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান পিকআপের 11 শ্রমিক। আহত 14 জনকে হাসপাতালে ভর্তি করা হলে আরও একজনের মৃত্যু হয়। ট্রাক ও পিকআপ ভ্যান উদ্ধারে কাজ করছে পুলিশ। তাদের ঢালাই কাজ বা অন্য কোনো কাজের জন্য নির্মাণ করতে খুবই মারাত্মক বা সংকটপূর্ণ দিয়ে গাড়ি বিতরণে মানে 20-30 জন লোক আছিল, এরা ওভারটেক করে পরে গাড়িটার লগে মানে অ্যাক্সিডেন্ট হয়েছে। ট্রাকের ড্রাইভার আমরা পাইছি না স্যার, আমরা তারা কালি লাশ হয়ে আমরা পাইছি। কম টাকা দিয়ে খুব তাড়াতাড়ি দ্রুত কাজে যাচ্ছে, যেভাবে লেবাররা যায় এই চিন্তাধারা থেকে মনে একসাথে অনেক গাদাগাদি করে উঠেছে। আমরা 11 জন মৃত পাইছি এবং 8 জনরে আমরা আহত প্রেরণ করছি, তাছাড়াও আরও সাধারণ লোকজনে আমরা শুনছি আরও 6-7 জনরে তারা আগে প্রেরণ করছে আর কি। দুর্ঘটনার আরও খবর জানাতে এই মুহূর্তে ঘটনাস্থল সিলেট নাজির বাজারে আছেন রিপোর্টার ইকরামুল কবির, সরাসরি যাচ্ছি তার কাছে। সিলেট ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমা উপজেলার এই নাজির বাজার কুতুবপুর নামক স্থানে সকাল 6টার কিছু আগে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। আমার পিছনে যে পিকআপ ভ্যানটি আছে সেই পিকআপ ভ্যানে করে নির্মাণ শ্রমিকরা যাচ্ছিলেন তাজপুর, অর্থাৎ ওসমানীনগর উপজেলার তাজপুর যাচ্ছিল এই পিকআপ ভ্যান ভর্তি তখন নির্মাণ শ্রমিক ছিল। আপনারা দেখতে পাচ্ছেন উপরে একটি যেই নির্মাণ কাজে ব্যবহারের একটি যন্ত্র রয়েছে, সেই ঢালাই কাজে ব্যবহারের জন্য যন্ত্রটি রয়েছে। এই পিকআপ ভ্যানটিকে একটি ট্রাক আমার পাশেই ট্রাকটি রয়েছে, আমি ট্রাকটি দেখাতে চাচ্ছি। সেই পিকআপ ভ্যানটি দেখানোর পরপরই ট্রাকটি দেখাবো। এই পিকআপ ভ্যানে যে শ্রমিকরা ছিল সেই শ্রমিকের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় এবং মুখোমুখি সংঘর্ষে ট্রাকের পিকআপ ভ্যানে যেই শ্রমিকরা আছে নির্মাণ শ্রমিকরা নিচে পড়ে যাওয়ার পরে ট্রাকটি তার উপর দিয়ে চলে যায় এবং এরপরে এর কারণেই ঘটনাস্থলে 11 জন নিহত হয় এবং 11 জন নিহতর পর যারা আহত ছিল আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে আরও একজন নেওয়ার পথে আরেকজন মারা গিয়েছে এবং ওসি দক্ষিণ সুরমা থানার ওসি বা ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাকে যেটি বলছে তা হচ্ছে কি যে এই যে আলুভর্তি ট্রাক আমার পাশে যে আলুভর্তি ট্রাকটি রয়েছে এই আলু বোঝাই ট্রাকটির উপরেও কিছু যাত্রী বাঘ এই আলু যাদের আলু তাদের কোনো ব্যবসায়ী থাকতে পারে উপরে এবং সেই আলুভর্তি ট্রাকের উপরে যারা ছিল তারাও ঘটনার পরপরে ছিটকে পড়ে যায়, যার কারণে এত আহত নিহত সংখ্যা এত বেড়ে গিয়েছে। সব কিছু মিলে সেই সময় থেকে অর্থাৎ 6টা বাজার কিছু 10-15 মিনিট আগে থেকে 8টা বাজার 5 মিনিট আগে পর্যন্ত এই সড়কটি সিলেট ঢাকা মহাসড়কটি বন্ধ ছিল এবং যান চলাচল বন্ধ ছিল। 8টা বাজে কিছু সময় আগে যান চলাচল খুলে দেওয়া হয় বা যান ট্রাক এবং সড়কের উপর যেই জিনিসপত্র পড়েছিল সেগুলো সরিয়ে নেওয়ার পরপরই যান চলাচল স্বাভাবিক করে দেওয়া হয় এবং ঘটনার পরপর আমাকে ফায়ার ব্রিগেড যেটা বললো ঘটনার পরপরই ওসমানীনগর ফায়ার সার্ভিসের থেকে তাদের লোকজন আসে এবং ওসমানীনগর এবং সিলেট দুটো ইউনিট এসে এখানে উদ্ধার কাজে লেগে যায় এবং আহত নিহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আমাকে ওসি শামসুদ্দোয়া যেটা বলছেন যে এখন পর্যন্ত 12টি লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রয়েছে এবং সব কিছু মিলে বলা যায় যে এই ছোট পিকআপে এতজন মানুষ কিভাবে এলো সেই ব্যাপারেই এই এলাকার মানুষের প্রশ্ন রয়েছে এবং এই ব্যাপারে স্থানীয় প্রশাসন তারা হস্তক্ষেপ কামনা করেছেন। মোটামুটি এই ছিল সিলেট ঢাকা মহাসড়কের নাজির বাজার যে ভয়াবহ সড়ক দুর্ঘটনা হয়েছে এবং 12 জন নিহত হয়েছে তার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিলেটের নাজির বাজারে।